দেখি আজ আমি তো নিজে খুশি, হ্যাঁ 7-8 মাস ধরে দেখুন এই মাছটা কোনো মল্ডিং করছে না, কোনো খোলাই দিচ্ছে না, কিচ্ছু না। বাড়ছে না। ওষুধটা মারার পরে এত সুন্দর গেলে খোলাই দিয়েছে, বা 100% অর্গানিক মেডিসিন দিয়ে মাছ চাষ শিখুন, সাথে সাথে চাষ করুন। 100% রেজাল্ট দেখতে পুরো ভিডিও দেখুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আছি আমি আগ্রাতলা। আগ্রাতলা ব্রিজ এবং বাজার এবং মাছের কাঁটা বিখ্যাত, আপনারা জানেন, তার পাশেই আছি। এবং এই জায়গাটা কোথায় কিভাবে আসবে আমি দাদা থেকে জেনে নেবো। তো আজকে আমি অনুপ্রাস এসেছি, যেখানে আমাদের সম্পূর্ণ মেডিসিন রেঞ্জ এখানে আছে। মাছের সম্পূর্ণ প্রবলেম, একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, মাছের কোনো কিছু প্রবলেমস হলে অন্য কোনো দোকানে যাওয়ার দরকার হবে না, অন্য কোনো জায়গা থেকে আপনার নিতে হবে না। সম্পূর্ণ রেঞ্জ আমাদের আখড়াতলাতে আমরা অ্যাভেলেবেল করেছি, অনুপ দাদার এখানে, দাদার দোকানে। তো এখানে কি কি আছে আপনি একটু দেখিয়ে দিবেন। আমাদের সম্পূর্ণ দেখতে পাচ্ছেন, এ টু জেড সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল রয়েছে। সাথে সাথে এখানে অনুপ দার এখানে কিন্তু অ্যাডিশনাল সমস্ত খাদ্য আমি আমাদেরকে বিশ্বজিৎ ভাইকে আমি দেখিয়ে দিতে বলবো। অ্যাডিশনাল যতগুলো খাদ্য দেখুন, এখানে ভুসি থেকে শুরু করে, এখানে ভুট্টার ভাঙা থেকে শুরু করে, ভুট্টার গুঁড়ো থেকে শুরু করে, এবং এ টু জেড যতগুলো খাদ্য রয়েছে সমস্ত খাদ্য কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং সাথে সাথে আমাদের সম্পূর্ণ মেডিসিন রেঞ্জ কিন্তু এখানে রয়েছে। তো তার জন্য আপনাদের কি বলবো, এই এলাকা দিয়ে যদি আপনারা কাজ করতে চান, এই এলাকা দিয়ে যদি আপনারা স্যালারি দিয়ে কাজ করতে চান, স্যালারি নিয়ে কাজ করতে চান, আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। যদি আপনাদের জানকারি থাকে আপনারা অনলাইনে আমাদের সঙ্গে কথা বলতে পারেন, প্লাস আপনারা ফিজিক্যালি কিন্তু এই দোকানেই কিন্তু আপনারা বসে কথা বলতে পারেন। আমাদের যখন ডেট থাকবে সেই ডেটে যদি আপনারা বসতে চান। তো চলুন, এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আমাদের সম্পূর্ণ প্রোডাক্ট রেঞ্জ কিন্তু এখানে আছে। এবং প্রত্যেকটা প্রোডাক্ট যেমন আছে, তার সঙ্গে সঙ্গে দাদা অ্যাডিশনাল যত খাদ্য প্রয়োজন, একটা ভেনামির জন্য কি লাগবে, একটা সাদা কি লাগবে, একটা দেখা যাচ্ছে আদার্স যত মাছ আছে সেই মাছের জন্য যে ভেরিয়েশন রয়েছে প্রোডাক্টের, সেই প্রোডাক্ট গুলো কিন্তু ওনার কাছে অ্যাভেলেবেল রয়েছে। মানে এখানে আমরা জানি মাছ চাষ করতে গেলে তিনটে জিনিস আমাদের লাগে, তিনটে কি কি, সিড, ভালো মানের সিড, মানে মাছ, মাছের চারা, সেটাও মানে হচ্ছে খাদ্য, মাছের খাদ্য, সেই মাছের খাদ্য কিছু আছে। লাস্ট কি লাগে, লাস্ট হচ্ছে মেডিসিন। তাহলে কি বললাম, তিনটে জিনিস আপনাদের লাগবে, একটা হচ্ছে সেল, একটা হচ্ছে ফিড, একটা হচ্ছে মেডিসিন, তিনটে জিনিসই এখানে অ্যাভেলেবেল রয়েছে। এবং সাথে সাথে এখান থেকে কিন্তু স্যালারিও অপশন রয়েছে, এখান থেকে আপনারা মাছ দিয়েও ইনকাম করতে পারেন, মাছ বিক্রি করেও ইনকাম করতে পারেন। এখানে কিন্তু আপনার এলাকা যত চাষি তাদের কাছে পৌঁছেও কিন্তু আপনার স্যালারিটা আপনি এখান থেকে নিতে পারেন। তো এরকম সমস্ত পরিষেবা আজকে অনুপদার এখানে আমরা দিচ্ছি বা দেওয়ার চেষ্টা করছি, সমস্ত উপলব্ধও করে দিয়েছি। আজকে আমি অনুপদার থেকে জেনে নেবো, দাদা এখানে যদি কেউ আসতে চায়, যে কোনো জায়গা থেকে, আপনার মালঞ্চের থেকে আসবে, কেউ মনে করুন আপনার চৌমাথা থেকে আসবে, কেউ মনে করুন আপনার নেজার থেকে আসবে, তো আপনার এই দোকানে কিভাবে আসবে, এবং আপনি বলুন যে আপনার অ্যাড্রেসটা আসলে কোথায়, কিভাবে হচ্ছে? আগ্রাতলার পাশে, এটা আগ্রাতলা ব্রিজের সন্নিকট জায়গা। যদি কেউ আসতে চায় নেজার থেকে, সে আগ্রাতলার নাম নিয়ে এখানে হয়ে যাবে। আগ্রাতলার থেকে বসিয়ার দিকে একটু হেঁটে আসলেই পেয়ে যাবে। যারা বসিয়ার থেকে আসবে তারা যদি একটু আগ্রাতলায় নেমে যদি বসিয়ার মুখে আর একটু হেঁটে আসে, পিছিয়ে আসলে তাহলে আমার দোকানটাকে দেখতে পাবে। একদম, তো অ্যাড্রেসটা জানলে আমি বলে দিই। একদম, আপনারা দিল্লি থেকে আসেন না কেন, আপনারা বাসে আসেন, টোটোয় আসেন, অটোয় আসেন, আপনারা ওপরে নামেন, ব্রিজের ওপরে নেমে খুব বেশি এক মিনিট হাঁটবেন, এক মিনিট গুটি গুটি পায়ে এক মিনিট হেঁটে আপনারা ব্যাকে আসেন। যদি আপনারা চৌমাথার দিক থেকে আসেন, বসিয়ার দিক থেকে আসেন, আপনারা দেখতে পাবেন সামনে কিন্তু আমাদের পুরো আমাদের যে কন্টেনার থেকে শুরু করে সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল আছে, আপনারা দেখতে পাবেন। এবং আপনারা আসার পরে কি কি পরিষেবা পাবেন আমি সবকিছু আপনাদেরকে বললাম। এবার আপনারা কমেন্ট করে জানাবেন, কোনো মেডিসিনের যদি দরকার হয়, কোনো কিছু জানকারি নেওয়ার হয়, এই এলাকা দিয়ে আপনারা যারা চাষ করছেন, আপনারা কিভাবে তৈরি করবেন, কবে আমরা আসবো, সমস্ত জানকারি নেওয়ার জন্য আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে পরিষেবা দিতে পারবো, মেলে পরিষেবা দিতে পারবো। আপনারা চাইলে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করলে আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করলে দাদা আপনাদেরকে সমস্ত সহযোগিতা করতে পারবে। তো আপনারা কমেন্ট করবেন, আপনাদের ভালো মন্দ জানাবেন, আপনাদের সমস্যাগুলো তুলে ধরবেন। আজকের মতো এখানে বিদায় নেবো, সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।